প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য আজকের আয়োজন জেএইচি সাজেশন দুই হাজার উনিশ বিষয় জ্যামিতি জ্যামিতি অংশ থেকে তোমাদের মাঝে আজ গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন আপলোড করব আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি একা একা সমাধান করতে পারো তাহলে ধরে নেবা তোমার যে এসছি প্রায় শতভাগ সম্পূর্ণ হয়েছে হ্যাঁ প্রিয় যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এমনটি আশা করো না কখনোই যে এখানে যে সম্পাদ্যটি দেওয়া আছে এটি হুবাহু কমন পড়বে এখানে একটি সামুদ্রিকের দুটি বাহুর দৈর্ঘ্য আট সেমি ও ছয় সেমি আমি আমার পছন্দ মতো পরিমাপটা দিয়েছি যে প্রশ্নকর্তা চার প্রশ্ন করবেন সে কিন্তু এই আট সেমি আর ছয় সেমি দেখে প্রশ্ন করবে না তারা কিন্তু এখানে পরিমাপটা চেঞ্জ করবে অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি দিয়েছি সে সত্তর ডিগ্রি দিবে। আমি চার সেমি বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো বলতে বলছি সে ক নম্বরে অন্য কিছু দিল বর্গের সংজ্ঞা ছিল বর্গের ক্ষেত্রফল ছিল ইত্যাদি ইত্যাদি এই সবগুলো দিক বিবেচনা করে তোমাদের জন্য যে জ্যামিতি সাজেশনটা সাজানো হয়েছে সেখানে সব জ্যামিতিগুলা যাতে অন্তর্ভুক্ত হয় এমনভাবেই সাজানো হয়েছে যেমন তোমরা মনে করো একটি বাহু একটি কোন দেওয়া থাকলে রম্বস আঁকানো যায় এটা রম্বস আঁকানোর একটা পদ্ধতি কিন্তু যদি দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তবুও রম্বস আঁকানো যায় কিংবা একটি বাহু আর একটি কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তবুও রম্ব শাকানো যায় এরকম সবগুলো প্রশ্ন এর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে আশা করি তোমরা এই সাজেশনটি ফলো করলে জেএসি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা এখান থেকে সম্পাদ্য থেকে ছয় থেকে সাতটি প্রশ্ন গুরুত্ব অনুসারে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সাজেশানে আশা করি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই নিজেরা নিজেরা সমাধান করবা আর কোনো প্রকার সমস্যা হলে প্রয়োজন হলে ইউটিউব চ্যানেল আলাউদ্দিন একাডেমির কমেন্ট বক্সে কমেন্ট করবা আর আমার চ্যানেলটি প্লিজ অতিরিক্ত সাবস্ক্রাইব করবা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা যে আলাউদ্দিন একাডেমি ইউটিউব চ্যানেল আলাউদ্দিন একাডেমিতে একটি সাজেশান পাওয়া যাচ্ছে এরপর বৃত্ত থেকে প্রশ্ন করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৃত্ত থেকে এক সেট প্রশ্ন আসবে আর পৃথকরাসের উপপাদ্য থেকে প্রশ্ন করা হয়েছে দুই সেট প্রশ্নের জন্য আমি তিন সেট প্রশ্নের প্রিপারেশান নিয়েছি আশা করি এখান থেকে দুই সেট প্রশ্ন আসবেই তাই তোমাদের অল্প শ্রমে স্বল্প সময়ে সহজ উপায়ে কীভাবে ভালো ফলাফল করতে পারবা সেই দিকটি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আশা করি তোমরা এই প্রশ্নগুলা সমাধান করলে অবশ্যই চোদ্দো সেট প্রশ্ন সমাধান করলে অবশ্যই তোমাদের জিএসি প্রিপারেশান সম্পূর্ণ হবে বলে বিশ্বাস করে আলাউদ্দিন একাডেমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আজকে যেমিতি অংশটি আপলোড করলাম ইতিপূর্বে পাটিগণিত এবং বীজগণিত অংশ আপলোড করেছি তোমাদের জন্য অনেক অনেক কামনা থাকলো আর আমার চ্যানেলটি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ কালাউদ্দিন তোমাদের জন্য উৎসর্গ করছি তোমরা এই চ্যানেলটি প্রতিনিয়ত ভিজিট করবা বন্ধুদের মাঝে প্রচার করবা বেশি বেশি সাবস্ক্রাইব করবা তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় আজকের মতো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম দেওয়ার অপেক্ষায় থাকলাম তোমাদের সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ